আপনার নিজের জীবনটাকে কি আপনার খুব বেশি ছন্ন ছাড়া মনে হচ্ছে? তাহলে আপনি কিছু জিনিস চেক করে দেখুন, সেটা হচ্ছে মাত্র তিনটা জিনিস। এটা চেক করে দেখুন যে আপনার এই জিনিসগুলো ঠিক আছে কিনা। প্রথম হচ্ছে আপনার বাবা মায়ের সাথে, যদি তারা জীবিত থেকে থাকে তাহলে তাদের সাথে আপনার রিলেশন কিরকম, ভালো সম্পর্ক নাকি খারাপ সম্পর্ক, আপনি কি তাদের সেবা করার সুযোগ পেয়েও সেবা করছেন না, এরকম কি হচ্ছে, বা তারা আপনার কাছে কিছু প্রত্যাশা করে, আপনি সেই প্রত্যাশা পূরণ করার সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি সেটা করছেন না, এরকম কিনা, বা আপনি আপনার বাবা মার সাথে রাগ বিহেভ করছেন কিনা, কথায় কথায় তাদেরকে ধমক দিচ্ছেন কিনা, এটা আপনি ক্রস চেক করে দেখুন। সেকেন্ড হচ্ছে যে কোরআনের সাথে আপনার সম্পর্ক কিরকম। হ্যাঁ, আগে আপনি যদি আপনি কোরআন পড়তে পারেন, যে আগে আপনি প্রতিদিন কোরআন পড়তেন, হ্যাঁ এখন আপনি কোরআন প্রতিদিন পড়েন না একদিন পর পর পড়েন, বা আপনি আগে ধরেন প্রতিদিন এক পারা করে কোরআন তেলাওয়াত করতেন, এখন আপনি দেখা যায় এক পৃষ্ঠা করে করেন, বা যাই হোক সেটা আপনার যে অবস্থা সেটা আপনি ভালো বুঝবেন যে কোরআনের সাথে আপনার রিলেশনটা কিরকম ছিল, এখন কিরকম আছে, বা আদৌ আছে কিনা। থার্ড হচ্ছে নামাজের সাথে আপনার সম্পর্কটা কিরকম, আগে আপনি নামাজ কিভাবে পড়তেন, এখন আপনি কি কিভাবে পড়েন, বা আদৌ পড়তেছেন কিনা, হ্যাঁ নামাজকে আপনি কতটা গুরুত্ব দিচ্ছেন। হ্যাঁ, কারণ সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। নামাজে গাফলাতি করলে তখন জীবনে আসলে দুর্ভোগ নেমে আসে, এতে কোনো সন্দেহ নেই। সেজন্য আমরা এই তিনটা জিনিস ক্রস চেক করে দেখি, আল্লাহ তাআলা তৌফিক দেয়।